আসসালামু আলাইকুম, আমি রাতুল আল সাকিব, ঢাকা কলেজ, ঢাকা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, অনার্স ফার্স্ট ইয়ার। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স এক্স। তো প্রতিদিনের ন্যায় আজকে আমি মৌলিক পরিসংখ্যান নিয়ে চলে আসলাম, পরিসংখ্যানের সূচক সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে ফেলুন, কারণ নেক্সট যেই ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো অতি সহজেই আপনারা পেয়ে ফেলবেন। তো কথা বলবো না, ক্লাসে চলে যাব। তো আজকে সূচক সংখ্যার একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ এই প্রশ্নতে বলতে পারে যে নিচের তথ্য থেকে 2005 সালকে বৃত্তি বছর ধরে 2012 সালের লেস পিয়ার প্যাস, ফিশার বা মার্শালের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো, অথবা এই সকল ব্যক্তিবর্গের নাম নাও থাকতে পারে, অর্থাৎ তাদের নাম ছাড়াও বলতে পারে যে শুধু মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো। তো তখন আমরা কি করব, তখন আমাদেরকে এটা করতে হবে। অনেকেই চিন্তা করে যে সূচক সংখ্যার যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো অনেক কঠিন, অর্থাৎ হিজিবিজি একটা অবস্থা এরকম আর কি। তো এর আগের ক্লাসে আমি সূচক সংখ্যার যেই দুইটা ক্লাসের মধ্যে সূচক সংখ্যার সকল সূত্রগুলো একটা সিকোয়েন্সের মাধ্যমে দেখিয়েছি, যারা ওই ক্লাসটা করেন নাই তারা অবশ্যই ওই ক্লাসগুলো করে নেবেন, কারণ ওই ক্লাসগুলো করার পর আপনার সূচক সংখ্যার সম্পর্কে, অর্থাৎ সূচক সংখ্যার সূত্র সম্পর্কে ওইরকম কোনো প্রবলেম থাকবে না। তো এই অঙ্কটা করার আগে প্রথমে আমি কিছু মৌলিক বিষয়ের সাথে ধারণা দিব, সেটা হচ্ছে এখানে উ বলতে হচ্ছে বৃত্তি বছর, এন হচ্ছে চলতি বছর, পি হচ্ছে মূল্য, কিউ হচ্ছে পরিমাণ। এখন বৃত্তি বছর বলতে আমরা নর্মালি বুঝব যেটা প্রথম দেওয়া থাকে, হ্যাঁ, যেটার সালটা কম সেই সালটাকে আমরা বৃত্তি বছর ধরবো, যেই সালটা বেশি সেটাকে বলবো আমরা চলতি বছর। আর নর্মালি বৃত্তি বছর বলতে বোঝায় যে বছর সাপেক্ষে অন্য একটি বছরের সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই বছরটাকে বলা হবে বৃত্তি বছর, আর বৃত্তি বছর সাপেক্ষে যে বছরের সূচক সংখ্যা নির্ণয় করা হয় এই বছরটাকে বলা হবে চলতি বছর। তো এই সূচক সংখ্যা নির্ণয়ের প্রথম যে কাজটা সেই কাজটা হচ্ছে, মনে করুন যে আমাদের কি এই প্রশ্নটা দেওয়া থাকলো, হ্যাঁ, এই যে একটা স্ট্রাকচার দেওয়া থাকবে এই স্ট্রাকচারটা একেবারে যেভাবে দেওয়া আছে সেভাবেই কি করব আমরা খাতার মধ্যে লিখে ফেলবো, অর্থাৎ খাতার মধ্যে এই স্ট্রাকচারটা তুলে ফেলব। তোলার পর আমরা এই স্ট্রাকচার যে প্রথম কয়েকটা কথা রয়েছে সেই কথাগুলোর সাংকেতিক রূপগুলো লিখে ফেলব, অর্থাৎ 2005 সালের এবং 2012 সাল, এই দুইটা কি, একটা হচ্ছে বৃত্তি বছর আর একটা হচ্ছে চলতি বছর, অর্থাৎ 2005 হচ্ছে বৃত্তি বছর, তার মানে কি এটা হচ্ছে উ, আর 2012 সাল হচ্ছে কি চলতি বছর এন, কারণ এই সাল 2005 সালটা হচ্ছে ছোট এবং 2012 সালটা কি বড়, তাই এটাকে কি এন দিয়েছি। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে মূল্যকে পি দিয়ে, পরিমাণকে কিউ দিয়ে, তাহলে কি মূল্য হচ্ছে পি, পরিমাণ হচ্ছে কিউ, মূল্য হচ্ছে পি, পরিমাণ হচ্ছে কিউ। এখন আমরা এই যে এই বৃত্তি বছরটাকে, এই বৃত্তি বছর নিচের যে দুইটা অংশ রয়েছে সেখানে আমরা বসিয়ে দিব, ঠিক একই অবস্থা এখানেও করব, অর্থাৎ এখানে বসাবো এন, এখানেও বসিয়ে দিব এন। তো প্রথম কাজটা আমরা শেষ করে ফেললাম, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, তারপর আমাদের সূত্র নির্বাচন করতে হবে। কারণ নাম যদি না দেওয়া থাকে, অর্থাৎ যদি বলে যে সরাসরি মূল্য সূচক সংখ্যা নির্ণয় করো, তখন আমরা মূল্য সূচক সংখ্যার যেই মূল সূত্রটা সেটা দিয়ে কি আমরা অঙ্কটা করে ফেলব, অর্থাৎ পি এন বাই পি ইউ ইনটু 100, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এই সূত্র অনুযায়ী এই মানগুলো নিব, হ্যাঁ, পি এন এবং পি ইউ এর সমষ্টি। তাহলে কি আমরা পি এন বার করব এখান থেকে, কোথায় পি এন, এখানে হচ্ছে কি পি এন, অর্থাৎ পি এন এর যে মানগুলো রয়েছে সেই মানগুলো আমরা কি করব যোগ করব, তাহলে পি এন ইকুয়াল টু হচ্ছে 120, 180, 300, 420, অর্থাৎ এখানে হচ্ছে 420। তারপর কী রয়েছে, তারপর হচ্ছে পি ইউ, পি ইউ হচ্ছে এখানে, অর্থাৎ এই পি ইউ এর সবগুলো মান আমরা কী করব যোগ করব, তাহলে এখানে হচ্ছে 120, 120, 210।
অর্থাৎ পি ও হচ্ছে 210। এখন আমরা জাস্ট এই মানটা এখানে বসিয়ে দেব, তাহলে কি আমাদের অঙ্ক হয়ে যাবে 420, পি ও হচ্ছে 210 ইনটু 100। তাহলে কি এই শূন্য শূন্য কাটা, তারপর কি এটা দিয়ে আমরা ভাগ করব, তাহলে 21 দুগুণে হচ্ছে 42 ইকুয়াল টু 200। তাহলে এটি কি আমাদের আনস। তো নর্মালি যদি আমাদের কারোর কথা উল্লেখ না থাকে সেক্ষেত্রে কি আমরা মূল্য সূচক সংখ্যার যে মূল সূত্রটা রয়েছে সেই মূল সূত্র দিয়ে আমরা অঙ্ক করে ফেলব। তারপর আমরা দেখব হচ্ছে লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা। তাহলে লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা যদি আমরা নির্ণয় করি, প্রথমে আমরা কি লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যার মূল সূত্রটা আমরা লিখে ফেলব, অর্থাৎ লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা। তো এই যে লেসপিয়ার, প্যাশ এবং ফিশার, তাদের সূত্রগুলো লিখার ক্ষেত্রে আমরা কয়েকটা সিকোয়েন্স মনে রাখবো। এই সিকোয়েন্সগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কি তাদের সূত্রের মধ্যে কখনোই গড়বড় হবে না। তাহলে কি আমরা মনে করব যে লেসপিয়ার এবং প্যাশ সর্বদাই আপন ভাই, এক মার পেটের ভাই। লেসপিয়ারের বানানটা যখন বড় তাই লেসপিয়ার হচ্ছে বড় ভাই, এবং প্যাশের বানানটা যখন ছোট তাই প্যাশ হচ্ছে কি ছোট ভাই। এখন লেসপিয়ারকে আমরা কী ধরবো, লেসপিয়ারকে আমরা বড় ভাই ধরলে সে তো আগে জন্মগ্রহণ করেছে, তার মানে সে হচ্ছে ভিত্তি বছর, আর প্যাশ যখন পরে জন্মগ্রহণ করেছে তার মানে কি সে হচ্ছে চলতি বছর। তাহলে কি আমরা লেসপিয়ারের উ লিখেছি, প্যাশের হচ্ছে এন লিখেছি। তারপর আমাদের মনে রাখতে হবে মূল্য সূচকের মধ্যে আমরা বার হিসেবে পরিমাণকে ধরব, এবং পরিমাণ সূচকে বার হিসেবে আমরা মূল্যকে ধরব। তো এখন যদি আমরা লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যাটা লিখি, তাহলে মূল্য সূচক সংখ্যার যেই মূল সূত্রটা একটু আগে আমরা দেখিয়েছি সেই মূল সূত্রটা প্রথমে লিখব, পি এন পি ও। তারপর আমরা জানি এখানে মূল্য সূচকের মধ্যে বার হিসেবে পরিমাণকে ধরব, হ্যাঁ পরিমাণ হচ্ছে কিউ। আর আমরা জানি লেসপিয়ার হচ্ছে বড় ভাই, সে হচ্ছে কি ভিত্তি বছর, তাহলে কি উ বসিয়ে দেব এবং সূত্রের 100 বসিয়ে দেব। এখন আমরা এই দুইটা মান কি করব বের করব এখান থেকে, এখান থেকে এই যে এই দুইটা মান অর্থাৎ সামষ্টিক চিহ্ন ছাড়া যেই দুইটা বিষয় রয়েছে এই দুইটা বিষয় আমরা নর্মালি এখানে বসিয়ে দেব। অর্থাৎ পি এন কিউ ও, পি এন কিউ ও, তারপর হচ্ছে পি ও কিউ ও। এখন আমরা কি করব, এই যে এই দুইটা মান এটা কিন্তু গুণ চিহ্ন, অর্থাৎ এই দুইটাকে গুণ চিহ্ন বোঝানো হচ্ছে। তো আমরা পি এন কিউ ও এখান থেকে বের করব, এই সাংকেতিক চিহ্নগুলো থেকে বের করব। পি এন কোথায়, পি এন হচ্ছে এখানে আর কিউ ও হচ্ছে এখানে, অর্থাৎ এই দুইটাকে গুণ করে প্রত্যেকটার মান এখানে সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে দেব। তাহলে কি তাহলে আমরা করে ফেলি, 5 ইন্টু 100 হচ্ছে 500, আর 20-এ দিয়ে 1 গুণ করলে অর্থাৎ 20-কে 20, আর 6-6 36, আর হচ্ছে 0 অর্থাৎ 360। তারপর হচ্ছে 3 × 6 = 360, তারপর হচ্ছে 4 × 48 = 480। ওকে, জাস্ট আমরা এগুলো গুণ করে এখানে কি মানগুলো বসিয়ে দেব। তারপর হচ্ছে পি ও কিউ ও, অর্থাৎ এখানে হচ্ছে পি ও, এখানে হচ্ছে কি কিউ ও, অর্থাৎ আবার এই কী করব এই দুইটা মান আমরা গুণ করে জাস্ট এখানে বসিয়ে দেব। তাহলে কি 5 × 6 = 30 অর্থাৎ 300, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 4 × 6 = 24 আর 0 অর্থাৎ 240, আবার 3 × 10 = 30, তারপর হচ্ছে 4 × 32 অর্থাৎ 320। তো আমরা কিন্তু অলরেডি এই মানগুলো পেয়ে গেলাম। এখন এই সামষ্টিক চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে এই এটার যে মানগুলো রয়েছে সেই মানগুলোর যোগফল, এটার যে মানগুলো রয়েছে সেই মানগুলোর যোগফল।
তাহলে আমরা এটার মানগুলো যোগ করে দেব এবং এটার মানগুলো যোগ করে নেব তো নিচের একটা মুছে ফেলি তাহলে pn qo equal তারপর হচ্ছে po qo equal তো আমরা এখন এগুলো যোগ করব যোগ করলে দেখা যায় যে এখানে হচ্ছে 500 এখানে হচ্ছে 500 অর্থাৎ 1000 300 300 600 720 অর্থাৎ 1720 তারপর হচ্ছে 300 300 600 600 200 800 850 800 910 অর্থাৎ এখানে হচ্ছে 910 এখন আমরা যে দুইটা মান পেলাম সেই দুইটা মান এই সূত্রের মধ্যে বসিয়ে দেব তাহলে কি আমাদের অঙ্ক আমরা পেয়ে যাব তাহলে p n q o হচ্ছে কত 1720 তারপর p o q o হচ্ছে 910 ইনটু 100 এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কটা করে ফেলব অটোমেটিক্যালি আমাদের কি আনসার পেয়ে যাব তারপর আমরা দেখব হচ্ছে প্যাশের যে মূল্যসূচক সংখ্যা সেই প্যাশের মূল্যসূচক সংখ্যাটা নির্ণয় করব তাহলে প্যাশের মূল সূত্রটা আমরা লিখে ফেলব প্যাশের মূল্যসূচক সংখ্যা ইকুয়াল টু হচ্ছে আমরা প্রথমে মূল্যসূচক সংখ্যার মূল সূত্রটা লিখব তো আমরা জানি মূল্যসূচক সংখ্যার মধ্যে বার হিসেবে পরিমাণকে নিব পরিমাণ তারপর প্যাশ হচ্ছে কি ছোট ভাই অর্থাৎ সে হচ্ছে চলতি বছর ইনটু 100 তো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এই যে এই দুইটা মান এই সেম আগের মতো এই দুইটা মান আমাদের কি কি করতে হবে বের করতে হবে তো আমরা এখানে দুইটা গড় করব অর্থাৎ এই মানটা আমরা বসিয়ে দেবো সমষ্টিক চিহ্ন ছাড়া পি এন কিউ এন তারপর হচ্ছে পি ও কিউ এন পি ও কিউ এন ঠিক আছে তো আগের মতোই আমরা পি এন কিউ কিউ এন এখান থেকে বের করব পি এন কিউ এন আমরা পেয়ে গেলাম এখন এই দুইটা মানগুলো গুণ করে জাস্ট এই সিরিয়ালে বসিয়ে দেব তাহলে কত এখানে হচ্ছে 600 এখানে হচ্ছে 240 এখানে হচ্ছে 360 এখানে হচ্ছে 5 বড় 60 অর্থাৎ 600 আর এখানেও কি 600 তারপর আমরা বের করব পি ও কিউ এন এখান থেকে বের করব যে পি ও এবং কিউ এন কোথায় রয়েছে তো আমরা পি ও পেয়ে গেলাম কিউ এনও পেয়ে গেলাম অর্থাৎ প্রথম এবং লাস্টের সিরিয়ালটাকে আমরা কি করব গুণ করব তাহলে কি 6 দুগুণ 6 6 36 360 তারপর হচ্ছে 20 12 অর্থাৎ 240 তারপর হচ্ছে 4 6 4 6 24 এর শূন্য অর্থাৎ 240 তারপর হচ্ছে 5 10 50 তারপর হচ্ছে 5 আর 40 400 এখন আমরা কি করব এই দুইটা মান যোগ করে ফেলব হ্যাঁ দুই সিরিয়ালের মানগুলোকে যোগ করে ফেলব পিএন কিউএন তারপর হচ্ছে পিও কিউএন অর্থাৎ এই সিরিয়াল যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় যে 3 6 18 18 আর হচ্ছে 6 24 অর্থাৎ 2400 তারপর হচ্ছে 4 6 8 11 12 অর্থাৎ 1240 আর 90 1290 এখন আমরা কি করব জাস্ট এই দুইটা মান এখানে বসিয়ে দেব তাহলে কি আমাদের অঙ্ক আমরা পেয়ে যাব
পি এন কিউ এন হচ্ছে 2400 আর পি ও কিউ এন হচ্ছে 1290 ইনটু সূত্রের যে 100 সেটা এখন আমরা কি করব ক্যালকুলেটরের মাধ্যমে এটার মানগুলো বের করে নিব তাহলে কি আমাদের পেশের যে সূচক সংখ্যা মূল্য সূচক সংখ্যার মানটা আমরা পেয়ে যাব তারপর আমরা দেখব হচ্ছে ফিশারের মূল্য সূচক সংখ্যা তাহলে আমাদের কি করতে হবে ফিশারের মূল্য সূচক সংখ্যার মূল সূত্রটা লিখব ফিশারের মূল্য সূচক সংখ্যা ইকুয়াল তো আমরা ফিশারের মূল্য সূচক সংখ্যা দেখেছি যে ফিশারের যে বক্তব্য সেখানে বলেছে লেসপিয়ার এবং পেশের জ্যামিতিক গড়ই হচ্ছে ফিশারের মূল সূচক সংখ্যা তাহলে আমরা কি করব লেসপিয়ার এবং পেশের যে মূল সূচক সংখ্যা রয়েছে সেটা আমরা লিখে ফেলব এখন আমরা এই যে চারটা মান এখানে দেওয়া রয়েছে এই চারটা মান অনুযায়ী আমরা বাকি মানগুলো কি করব বের করে নিব অর্থাৎ আমরা অটোমেটিক্যালি বের করে ফেলেছি তো যদি আলাদাভাবে বলে সেক্ষেত্রে কি আমাদের সেমভাবে আমরা এই মানগুলো বের করে নিব ঠিক আছে তো এই মানগুলো যদি আমরা বসাই তাহলে দেখা যায় যে পি এন কিউ ও হচ্ছে 1720 তারপর পি ও কিউ ও হচ্ছে 910 ইন্টু পি এন কিউ এন হচ্ছে 2400 তারপর পি ও কিউ এন হচ্ছে 1290 আমাদের সূত্রে 100 লিখে ফেলব তো এখন আমরা কি করব এখন হচ্ছে এই দুইটাকে ভাগ দিব ভাগ দেওয়ার পর এই দুইটা আমরা গুণ দিব গুণ দেওয়ার পর এই যে রুট ওভার দিয়ে ওই মানটা লিখব যে মানটা বের হবে সেটাকে আমরা 100 দ্বারা গুণ করব এই রুট ওভার চিহ্নটা কিন্তু 100 এর উপরে নেই তার মানে এই রুট ওভারের ভিতরের কাজটা প্রথমে করব তারপর আমরা 100 দিয়ে গুণ দিব তাহলে কি আমাদের ফিশারের যে মূল্য সূচক সংখ্যা রয়েছে সেই মূল্য সূচক সংখ্যার মানটা পেয়ে যাব তারপর আমরা দেখব হচ্ছে মার্শালের মূল্য সূচক সংখ্যা তাহলে কি অবশ্যই আমাদের মার্শালের মূল্য সূচক সংখ্যার সূত্রটা আমাদের প্রথমে লিখতে হবে মার্শালের মূল্য সূচক সংখ্যার হচ্ছে প্রথমে মূল্য সূচক সংখ্যার মূল সূত্র আমরা লিখব তো মার্শাল বলেছেন যে বৃত্তি বছর এবং চলতি বছরের সমষ্টি অর্থাৎ মূল্য সূচক সংখ্যার ক্ষেত্রে বৃত্তি বছর এবং চলতি বছরের পরিমাণের সমষ্টিকে বার হিসেবে বিবেচনা করা হয়েছে আর পরিমাণ সূচকের মধ্যে বৃত্তি বছর এবং চলতি বছরের মূল্যকে বার হিসেবে বিবেচনা করা হয়েছে অর্থাৎ বৃত্তি বছর এবং চলতি বছরের মূল্যের সমষ্টিকে বার হিসেবে বিবেচনা করা হয়েছে তো এখানে যখন মূল্য সূচক সংখ্যা তাহলে আমরা কি করব বৃত্তি বছর এবং চলতি বছরের পরিমাণের সমষ্টিকে বার হিসেবে ধরে নিব তো এটাকে জাস্ট আমরা আরেকটু এক্সপ্লেন করব অর্থাৎ এটা দিয়ে এই দুটো অংশকে আমরা গুণ করব অর্থাৎ ব্রেকেটটা উঠিয়ে দেব আর কি পি এন কিউ এন প্লাস পি এন কিউ ও তারপর হচ্ছে পি ও কিউ এন প্লাস পি ও কিউ ও ইন্টু 100 তো অলরেডি আমরা কি সূত্রটা মেন সূত্রটা পেয়ে গেলাম এখন এই মেন সূত্র অনুযায়ী আমরা এই চারটা মান বের করব তো এখানে তো অলরেডি দেওয়াই আছে যদি এটা দেওয়া না থাকতো তাহলে কি করতাম আমরা এই চারটা মান এখানে বসিয়ে এই মানগুলো এখানে গুণ করে তারপর যোগ করে আমরা এই মানগুলো পেতাম আর কি তো এখন
আমরা অলরেডি যখন বের করে ফেলেছি এখান থেকে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেব তাহলে কি আমাদের অঙ্ক হয়ে যাবে পি এন কিউ এন হচ্ছে 2400 প্লাস পি এন কিউ ও পি এন কিউ ও হচ্ছে 1720 তারপর পি ও কিউ এন পি ও কিউ এন হচ্ছে 1290 প্লাস পি ও কিউ ও হচ্ছে 910 অর্থাৎ আমরা কি করব এই দুইটা অংশ প্রথমে যোগ করব তারপর যেই যোগফলটা আসবে সেই যোগফলটাকে উপরটা দিয়ে নিচেরটা ভাগ করব এবং অবশেষে 100 দ্বারা গুণ করব তাহলে কি আমাদের মার্শালের যে মূল্য সূচক সংখ্যা রয়েছে সেটা আমরা পেয়ে যাব তো সর্বোপরি একটা সিকোয়েন্সের মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে মাথায় রাখব তো প্রথমে আমাদের এই প্রশ্নটা থাকবে অর্থাৎ এই প্রশ্নটা যদি থাকে আমরা কি করব এখানের যে অংশটা থাকবে চিত্রটা থাকবে সেই চিত্রটাকে আমরা খাতার মধ্যে লিখে ফেলব যেভাবে আছে সেম ভাবে আমরা লিখে ফেলব তারপর এই শিরোনামটা যে সাংকেতিক চিহ্ন রয়েছে সেই সাংকেতিক চিহ্নগুলো বসিয়ে দেব এই সাংকেতিক চিহ্ন বসানোর পর যদি বলে লেস পেয়ার অথবা পেয়াস অথবা ফিশার অথবা কারুর কথা উল্লেখ না করে সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখব প্রথমে সূত্রটা লেখার পর এই সূত্রের মান অনুযায়ী যে সূত্রের মানগুলো দেওয়া রয়েছে সেই সূত্রের মানগুলো এখানে নরমালি আমরা বসিয়ে দিব বসানোর পর এই মানগুলো আমরা এখান থেকে বের করব তো এখানে দুইটা মান দেওয়া আছে মনে করুন যে এই মানটা এই মানটা এই মানটা এই মানটা কি করব আমরা গুণ করব একটার সাথে একটা গুণ করব এবং সেটা এখানে বসিয়ে দিব তো এখানে এই সিরিয়াল বসানোর পর আমরা জাস্ট কি করব এইগুলোর মানগুলো যোগ করে এই যে সামষ্টিক মোট এইগুলো মানে এটার পরিমাণটা সেটা কি আমরা পেয়ে ফেলব তো এখানে সবগুলো মান পাওয়ার ফলে অর্থাৎ আমাদেরকে যে মানগুলো বের করতে হবে সেই মানগুলো বের করার পর জাস্ট আমরা এখানে বসিয়ে দেব এবং 100 দ্বারা গুণ করে আমাদের সর্বশেষ যে ফলাফলটা সেই ফলাফলটা পেয়ে যাব তো সর্বোপরি ক্লাসটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি যদি মনে করেন যে এই ক্লাসটা দেখে আপনার ফ্রেন্ড সার্কেলরা একটু হলেও উপকৃত হবে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন তো ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমার ক্লাসটা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম